সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেটার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটি। আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতা হিসেবে আজকে আমি তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দশম অধ্যায় নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। নিয়ন্ত্রণটা কি? কম বেশি আমরা সবাই এই শব্দটার সাথে পরিচিত আছি। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা নিয়ন্ত্রণ করছেন সৃষ্টিকর্তা। ঠিক একইভাবে একটা প্রতিষ্ঠানকেও নিয়ন্ত্রণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা পরিচালক। এখন এই নিয়ন্ত্রণটা কি? নিয়ন্ত্রণটা ব্যবসার ব্যবস্থাপনা যে প্রক্রিয়া বা ধাপগুলো আছে তার সর্বশেষ ধাপ। ব্যবস্থাপনার ধাপগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। আমরা যে নিয়ন্ত্রণের কথা কম বেশি সবাই জানি বা বুঝি আমাদের সাধারণ জ্ঞান দিয়ে, সেই নিয়ন্ত্রণের কথাটাই কিন্তু এখানে বলছে। ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ এটি, এবং এটির পরেই কিন্তু, অর্থাৎ নিয়ন্ত্রণের পরেই কিন্তু আবার নতুন করে পরিকল্পনা শুরু করা হয়। তাহলে আমরা নিয়ন্ত্রণ বলছি যে একটা প্রতিষ্ঠানের আদর্শ মান অনুযায়ী কাজ সম্পাদন করছে কিনা তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলছি। আবারও বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে কিছু কয়েকটা শব্দ আছে, সেটার সাথেও তোমরা পরিচিত হবে। বলছে কি, আদর্শ মান অনুযায়ী কাজ সম্পাদন করছে কিনা তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলছি। এখন প্রশ্ন হচ্ছে, আদর্শ মানটা কি? আদর্শ মান হচ্ছে একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা যখন গ্রহণ করা হয়, তখন পরিকল্পনা গ্রহণ করার সময় একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করার যে সক্ষমতা তা কিন্তু নির্ধারণ করা হয়। বা এভাবে যদি বলি যে একজন মানুষের বা একটা প্রতিষ্ঠানের গড় এই পরিমাণ উৎপাদন হচ্ছে বা এই পরিমাণ কাজ করতে পারছে, সেটাকে আমরা বলছি আদর্শ মান। সেই আদর্শ মান অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কাজ সম্পাদিত হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে আমরা নিয়ন্ত্রণ বলছি। একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা তোমরা ভালো করে বুঝতে পারবে। মনে করি একটা প্রতিষ্ঠানের আদর্শ মান নির্ধারণ করা হয়েছে 200 একক। এখন পরিবার কোনো একটা পরিস্থিতির কারণে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অন্য যে কোনো কারণে বা কর্মীদের গাফলতির কারণে বা কর্মীদের কাজের অনীহার কারণে বা প্রতিষ্ঠান থেকে পণ্য চুরি হওয়ার কারণে বা যে কোনো কারণে দেখা গেল যে প্রতিষ্ঠানটি একটা নির্দিষ্ট সময়ের জন্য যে 200 একক উৎপাদন করার কথা ছিল তা সে উৎপাদন করতে পারেনি, অর্থাৎ আদর্শ মানে সে পৌঁছাতে পারেনি। সে 200 একক উৎপাদন না করে 160 একক সে উৎপাদন করেছে, তাহলে আরো 40 একক উৎপাদন করতে সে ব্যর্থ হয়। এই 40 একক উৎপাদন সে যে যাচাই বাছাই করবো আমরা এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব যে কেন সে 40 একক পণ্য উৎপাদন করা যায়নি, তাকে আমরা বলবো নিয়ন্ত্রণ। আদর্শ মান অনুযায়ী একটা প্রতিষ্ঠানের কাজ সুসম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই বাছাই করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে আমরা নিয়ন্ত্রণ বলছি। নিয়ন্ত্রণ অধ্যায় থেকে আমরা বেশ কিছু বিষয় পাই পাঠ করার জন্য। আমি সব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব না, কারণ অনলাইন ক্লাস হিসেবে আমরা কিন্তু অনেক বিষয়গুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেইগুলোর উপরে আমি জোর দিচ্ছি তোমাদের। সেই হিসাবে আমি আজকে তোমাদেরকে শুধুমাত্র নিয়ন্ত্রণের ধারণা এবং নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ে আলোচনা করব। তো নিয়ন্ত্রণ কাকে বলে সেটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেছ। চলো এবার আমরা দেখি নিয়ন্ত্রণের পদক্ষেপ গুলো কি। সর্বপ্রথম বলছে আদর্শ মান প্রতিষ্ঠা, যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম যে আদর্শ মান অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে নির্দিষ্ট পরিমাণ বা এক মনে করি একজন শ্রমিক 400 একক এক সপ্তাহের ভিতরে উৎপাদন করতে পারে,
এখন এই 400 একক উৎপাদনটাই হচ্ছে আমরা আদর্শ মান হিসেবে ধরব। এখন প্রকৃত কার্যফলাফল আদর্শ মান প্রতিষ্ঠার পরে তারপরে আমরা দেখব প্রকৃত কার্যফল বা সম্পাদিত কাজের পরিমাপ। এখন আমি এক সপ্তাহে একজন শ্রমিকের আদর্শ মান হিসেবে ধরলাম 40 একক, কিন্তু প্রকৃত পক্ষে দেখা গেল একজন শ্রমিক উৎপাদন করছে 35 একক। সেই যে 35 একক সে উৎপাদন করছে সেটাকে আমরা বলছি কি প্রকৃত কার্যফল বা সম্পাদিত কাজের পরিমাপ। এই দুই পর্যায়ের পরে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, তারপরে আমরা করব আদর্শ মানের সাথে প্রকৃত কার্যের তুলনা করা। আমরা যে আদর্শ মানটা ধরেছি 40 একক এবং তার সাথে প্রকৃত কার্যফল বা সম্পাদিত কাজের পরিমাপ ছিল 35 একক, এই দুটার তুলনা করব। এইখানে এসে তৃতীয় পর্যায়ে এসে এখন এই তৃতীয় পর্যায়ে এসে যদি আমাদের কাজের যে প্রকৃত কার্য এবং আদর্শ মান দুটোই যদি সমান হয় তাহলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। আর যদি আদর্শ মানের সাথে প্রকৃত ফল যদি আলাদা হয় তাহলে আমাদের আবার কি করতে হবে, বিচ্যুতি বা ফলাফল বিচ্যুতি নির্ণয় করতে হবে বা ফলাফল অসন্তোষজনক না হলে কি করতে হবে। কি বললাম, যদি আমাদের আদর্শ মান প্রতিষ্ঠা এবং প্রকৃত ফলাফল এই দুটি কার্যের তুলনা করে আমরা যদি প্রকৃত মান এবং প্রকৃত কার্য, আদর্শ মান এবং প্রকৃত কার্য দুটো যদি সমান হয় তাহলে আমাদের কি হবে, আমরা আমাদের প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলাম। আর যদি না হয় তাহলে আমরা কি করব, বিচ্যুতি থাকলে বা ফলাফল সন্তোষজনক না হলে, এখন ফলাফল মনে করলাম যে সন্তোষজনক হলো না কারণ শ্রমিকের উৎপাদন আদর্শ মান আমরা নির্ধারণ করেছি 40 একক, শ্রমিকটা উৎপাদন করেছিল 35 একক, তাহলে দুটো তুলনা করে 50 একক আমরা আবার কি করলাম, বিচ্যুতিটা নির্ণয় করলাম। এরপরে বলছে কি বিচ্যুতির কারণ শনাক্তকরণ। এখন কেন সেই শ্রমিক 40 একক, আদর্শ মান যে 40 একক ছিল সেই পরিমাণ পণ্য উৎপাদন করতে পারলো না, তার সেই কারণটা আমরা বের করব, খুঁজে বের করব। তারপরে সেই কারণটা খুঁজে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। কিভাবে করলে আরো সেই 5 একক উৎপাদন বৃদ্ধি করা যাবে সেটা আমরা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। এইভাবে প্রতিটা পর্যায়ে ধাপে 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 ধাপে, এবং এটা কিন্তু অবশ্যই কোনো অবকাশ নাই যে একটা পর্যায়ে বাদ দিয়ে অন্য পর্যায়ে যাওয়া, প্রতিটা পর্যায়ে ধাপে 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 আমরা এইভাবেই নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নিয়ন্ত্রণ অধ্যায় থেকে নিয়ন্ত্রণ কাকে বলে এবং নিয়ন্ত্রণের পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায় থেকে বাকি যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।